ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপিপন্থী এই নেতা বলেন বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে ব্যারিস্টার খোকন বলেন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে বাংলাদেশ ব্যাংকের সেই ব্যবস্থা নিতে হবে এ সময় তিনি কোঠা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন নেতাকর্মীদের সাজা দিয়েছেন দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন তারা বিচারক হওয়ার অনুপযুক্ত এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে এ সময় তিনি ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দের মুক্তির দাবি করেন